সৌদি আরবে কালবেলার নবযাত্রার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মক্কার এশিয়ান পলি ক্লিনিকের অডিটোরিয়ামে ফটিকছড়ি প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক সাদাত হাসানের সভাপতিত্বে এনটিভি মক্কা প্রতিনিধি ও কালবেলার সৌদি আরব প্রতিনিধি কামাল পারভেজ ওভির উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম ওয়াই আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মক্কা এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শাফায়েত হোসেন, মোহাম্মদ শরীফ, ব্যবসায়ী শেখ রুবেল আহমেদ, কাশেম হারুন, কামাল রনি, মোহাম্মদ শাহজাহান বক্তব্য রাখেন। সাংবাদিক সাজিদুল ইসলাম, খলিল চৌধুরী, রাসেল খান, জাকেরুল্লাহ বাচ্চু, আবু তাহের, শফিউল আলম, তারেক আজিজ চৌধুরী। শুরুতে কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম আহমেদ। উপস্থিত ছিলেন ফিরোজ আলম, জামাল পারভেজ, সোহেল শরীফ সহ অন্যরা। এর আগে এশিয়ান পলিক্লিনিক, জাহরাত খুদাই ও আল নাসিমের পক্ষ থেকে ভিপি শরফুদ্দিন আহমেদ, ভিপি সাইদ টাঙ্গাল, জনসংযোগ অফিসার শাফায়েত হোসেন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ গণমাধ্যম কর্মীরা কালবেলাকে ফুলের শুভেচ্ছা জানান। শেষে আগত অতিথিদেরকে নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়। পুরো অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ এনাম। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন কি জানিস? আমি না এখন চোখ বন্ধ করলে একজন দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবিটা এঁকেছি। রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।